আমি ওই দিন সব বাজারে হাবিবরা দেখছিলাম রে, ওই সব বাজারে যখন আগুন লাগছে একটা বাবা এমনি কান্দতেছে আর বিনায়া বিনায়া কইতাছে, আমার পোলা এই বিল্ডিং এর ভিতরে আমার কাছে বিরিয়ানি খাইবার লাগা কইছিল, আমি বাহিরে গেছি বিরিয়ানি আনতাম, আমার ছেলেটা নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র, থার্ড ইয়ার ছাত্র, আমি বিরিয়ানি আনলা দেখি বিল্ডিং এর ভিতরে দাও দাও করে আগুন, আমার সন্তান আগুনের ভিতর থেকে আমার ফোন দিছে, ও আব্বা ভিতরে ঢুকেন না শুধু আগুন আগুন, একটু পরে সন্তানের মোবাইলে আর ফোন ঢোকে না, বাবার আর বসতে বাকি নাই, তার সন্তানটা আগুনের সাথে যুদ্ধ করতেছে জীবন যুদ্ধ। পরের দিন দেখছি চোখের পানি বলায় ফায়ার সার্ভিসের লোকরে বলছে এইভাবে, ও ফায়ার সার্ভিসের লোক আগুন লাগার পরে আমার সন্তান আমারে ফোন দিছে, আম্মা দোয়া কইরো বিল্ডিং আগুন লাগছে, আমি পাগলের মতন দৌড়াই আসছি, শুনছি অনেক লাশ নাকি ঢাকা মেডিকেলে নিয়েছে মর্গে, আমি ঘুরা ঘুরে আমার সন্তান রে পাই নাই, আমার সন্তানের মোবাইল ঢোকে না, আমার সন্তান এটার ভিতরে আছে, ফায়ার সার্ভিসের লোকে কয় যতগুলা লাশ চিনছি বাড়ি করে নিয়ে গেছি, অনেকগুলা লাশ আছে বড়ি চিহ্নিত করা যায় না, ওই দিন মা বল যে ওই এই এলাকায় একটা ছেলে মারা গেছে, সিঁড়ি পরে একটা ছেলে, নাম কি ছিল, কাউসার নাম, এর পরিবার জানলে তার হারাইছে কত কষ্ট লাগছে, হাফেজ কাউসার, আরে ওই মা সেই দিন আমার সন্তানের লাশ মেডিকেলে পাই নাই, আমার সন্তানের লাশ আমি পাই নাই, কিন্তু আমার সন্তান এটার ভিতরে আছে, যদি আমার সন্তানের লাশ খুঁজে আপনি না পান শুধুমাত্র একটা গুস্তের টুকরা আমার কাছে আন্না দিয়া কইবেন, এই গুস্তের টুকরাটাই আমার জাদু মরিন গুস্তের টুকরা, এই গুস্তের টুকরাটাই আমার জাদু মরিন গুস্তের টুকরা, এই বলে সারিরা সর্দা বিজয়া বিজয়, আমার সন্তানের একটা গোস্তের টুকরাই না আমার আসলে দেন, আর দিয়া বলবেন এটা আমার জাদুমণির গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটা লইয়া আমি বাড়িতে যাব, আমি কান্দতাম না, আমি একটা কান্নাও করতাম না, এই গোস্তের টুকরাটা নিয়ে আমি জানাজার নামাজের ব্যবস্থা করব, আমি নিজে তার কবর দিব, এই ছেলেটার কবর হিসাবে আমি এটারে জানব, এই পৃথিবীতে তুই যদি অ্যাক্সিডেন্ট কইরা তোর মগজ গুলা এই দুলালপুরের বাজারের মধ্যে যদি চিকটা চিকটা হইয়া থাকে, অনেক মানুষ তোর মগজ দেখিয়া মকর মধ্যে কাপড় দিয়া দৌড়াইয়া চলিয়া যাইব, কিন্তু একটা মানুষ দৌড়াইয়া যাইত না, রাস্তার মগজ গুলো হাত দিয়া টুকরাইয়া টুকরাইয়া সারি রাস্তার মধ্যে লইব, এটা অন্য কেউ না দুঃখিনী মা, আমি কেমনে দিব ওই দুঃখী মায়েরে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখী মায়েরে দাফন, আমার সামনে বসে ওয়াজ শুনবা, বাড়িতে যাই আমারে ধমক মারবা, এই ওয়াজ শুনলে লাভ হইত না, এই বুড়া পাতা তোর জন্য কি না করছে, তোর বুড়া মাটা তোর জন্য কি না করছে, মা তোর ধমক দিছে তুই কষ্ট পাইছ, কিন্তু তুই যখন মার পেটের মধ্যে ছিলি তোর মার পেটের মধ্যে থাইকা থাইকা তোর পেটের মধ্যে কতবার লাতি মারছ, কুলি যাই কতবার লাতি মারছ, মা সারা রাত্র চোখের পানি ফলাইয়া রাত্র কাটাইছে, সকালবেলা চোখের পানি দেখলে মানুষে বুঝা ফেলাইব, এই জন্য চোখের পানি ঘরের দরজা জারু দিছে, রান্না করছে কাউরে বসতে দেয় নাই, এই জন্য আমার সাথে বলেন যেই দুঃখিনী মা
দুখিনী মা হাই রে আমায় করেছে লালো, করেছে লালো, আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব মাহেরে দশ মাস দোল দিন মায়ে দৌড়বে দিলটাই সহ্য করেছিল মায়ের প্রসব বেদনা, সে মায়ের দুঃখ দিলে আল্লাহ দিনা সহে মা তুমি আমার আগে যেও না গো মোরে, সবাই বলেন না বাবা মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি কেমন করে দেব মাটি তোমার বিকবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ও হাজি ভাই রে, ও আমার টিপু ভাই, এই তো গত বছর তো মা পেরেছিল রুবেল নামে একটা ছেলে, এখন মালয়েশিয়া আজকে প্রায় অনেকবার ফোনে কথা হয়েছে, ওর জন্য দোয়া করি আল্লাহ সেবে রাখো বলেন আমি। এই যারা বাহিরে থাকে ওরা দেশের জন্য অনেক মায়া মমত রাই যায়, আমার জুতাগুলো এখানে বসুন্ধরা থেকে কিনেছিলাম 4,500 দিয়ে, এই জুতাগুলো পায়ের মধ্যে যেদিন বাড়িতে দিলাম চোখের মধ্যে পানি গোলা ছল ছল করে, আমার জিজ্ঞেস করে কি ব্যাপার এত সুন্দর জুতা পায়ে দিলেন আপনার চোখের মধ্যে পানি কেন ছল ছল করে, জুতা কি পছন্দ হয়নি? আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু এই জুতাগুলো পরছি মনের মধ্যে শান্তি লাগে না কেন জানি না, তবে কেন মন খারাপ জানুনি, আমার আব্বা যখন ক্লাস 3 পড়ে থাকতে যখন 10 টাকা 12 টাকা দিয়ে যে রূপসা জুতাগুলো কিনা দিত, যতই দামি জুতা পরি না কেন আমার আব্বার সে 10 টাকা 12 টাকা দামের রূপসা জুতার মতো এত শান্তি লাগে না, কথা বলেন ঠিক কিনা? জীবনে তুমি যতই খাইবা যেখানে খাবার খাই সেখানেই খাবারের পরে খাবারের স্বাদ ভুলে যায়, কিন্তু মাঝে আমাদের ছোটবেলায় সুটকির পর্দা করার পরে আটাতলের চতুর্পাশে গিয়ে আমরা বসে যেতাম ইন্দিনি টাইমে, আমার মা বলতে বলতে ভাত গুলা পাটার মধ্যে ফালাইয়া ভাত গুলা ঘষাইয়া ছোট ছোট নলা বানাই আমাদের হাতের মধ্যে দিতেন, খুদার কসম করে হাজার লোকের সামনে বলি খাবার খাইলে খাবার বুঝলে যায়, কিন্তু মায়ের সেই দিনের খাবার আজ পর্যন্ত যেন জিব্বায় লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো লই না কেহ আমায় কোলে তাবি আদর করে মোছে না কে, একটু সবার দিলে আল্লাহ আকবার, আদর করে মোছে না কে চোখের পানি হাইরে মাজন হাইরে মাজন, হাসির খুরাক দেই না আমি তাহিরি তো মাহফিলে বেরোলে আমার দোয়া নিয়ে বেরোই, বাবার টাকার কেনা জমিনে দান কইরা চাল বানাইয়া ভাত খাইতেছি, বাবার বিল্ডিং এ নিজে ঘুমাইতেছি, কিন্তু বাবা তাদের কবরে
ওই বিল নিয়ে ঘুমায়া বাপটারে বললা থাকিও না, বাবার সম্পত্তি দান ফলাইয়া দান খাইতেছ, খেতে দাও খেতে দান তুললা বাড়িতে আনো, বাবের বললা যায় না, অন্তত হলো একটা শুক্রবার ওই বাবার কবর তারে যায় যে আর দৈর বাপের করি যারা ঠান্ডা পাইব কথা কোন ঠিক কিনা। এই জন্য অনুরোধ, বিশাল বড় তিনটা তিনতলা বিল্ডিং এর মা বিল্ডিং বানাইব, এই কথাটা প্রায় মা ফিরে বলি শুধুমাত্র বোঝার জন্য, শুধুমাত্র জ্ঞানের জন্য মাঝে মাঝে বলি। বিশাল বড় বিল্ডিং বানাইছো, এই বিল্ডিং এর ভিতরে সবার জায়গা হয়েছে, বুড়া মার জায়গা হয়েছে টিনের ঘরে, বুড়া বাপের জায়গা হয়েছে বাংলা ঘরে, কারণ কি কি জবাব দিবি সন্তান, মা বাবা কষ্ট পায় না আমার আল্লাহ কষ্ট পায়, মক্কা মদিনা গেলে অত লাভ হইতো না, এই বুড়া বাপটা তোর সুখের জন্য নিজে না খাইয়া করে পড়ালেখা করাইছে, আজকে চাকরি পাইয়া বাপটারে বইলা গেলে চলবে না, মা চোখের পানি বানাইয়া কই হুজুর এত বড় বিল্ডিং এর ভিতরে সবার জায়গা হয়েছে আমার জায়গা হয় নাই, ও সন্তান আমি কেন মাঝে মাঝে কান্দি জানোসনি, তোর ছোট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে বাড়ি বানাইয়া যতন কইরা রাখছি রে, তোর এত বিল্ডিং এ এত বড় বিল্ডিং এ তোর বাপের জায়গাটা হইছে না, আমি ওই দুঃখে শুধুমাত্র কান্দি, তুই যদি আমারে কইতি আম্মা এই বিল্ডিং এত এই রুমটা তোমারে দিলাম, খোদার কসম করে বলি মার মতন এত খুশি কেউ হইত না, মা বলতো আব্বারে আমার বিল্ডিং রুম দিছ আমি পাইছি, আমার নাই না দিলে তুই বিল্ডিং এ থাকবি, আমি ভাঙ্গা ঘরের মধ্যে থাকবো, ছেলে কইবো আম্মা তুমি ভাঙ্গা ঘরে থাকবে এটা কেমন দেখায়, মা হাসি মুখে বলবে আব্বা আমি ভাঙ্গা ঘরে শুধু ঘুমাইতাম না, ভাঙ্গা ঘরের বেড়া দিয়া দিয়া বেড়ার ছিদ্র দিয়া রাত্রে বেলা একটু পরে পরে তাকিয়া দেখবো তোর ঘরের ভিতরে কোনো মানুষ ঢুকে কিনা রে, আমি মা রাখাল আমি মা সন্তানের রাখাল, আমি মা সম্পদের সন্তানের সম্পত্তির রাখাল, আমি মা তোর সম্পদের পাহারা দিব, আমি মা তোর সম্পদ খাইতাম না, আমি মা তোর টাকা খাইতাম না, রাখাল যেমন গরু লইয়া মাঠে যায় বাড়ি টানে, কুকুর যেমন করে বাড়ি পাহারা দেয়, আমি আমার জাদু মনিরে সারা রাত বাইরে থেকে পাহারা দেব, ওই মা তোর কবরে কার আজকে রাত্রে মা বইলা ডাক দিব, ওই বাপটার কবরে আজকে কারে আব্বা হইয়া তুমি ডাক দিব গো, একটু আল্লাহরে ডাক দিয়া মা বাবার জন্য বিদায় বেলা দোয়া সান, জবানটা খুলে বলেন না আল্লাহ, মানি না জবান খুলে বলো আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আম্মার গোনা তুমি মাফ করে দাও, জবান কইলা বলে আমিন, আমার সাথে সাথে বিনয়া বিনয়া গন মায়ের কান্দন হিসাব দিব, দুই চার মাস বোনের কান্দন গো হারে গোয়ের পরিবারের কান্দন, কয়েকদিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম, এদিকে তাকাও কত আমার রাত বহালো, বিষ্ণু বুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাইটাকে বিজাতে, হরে কত আমার রাত বহালো, বিষ্ণু বুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাইটাকে বিজাতে, এই তাহিরি এই বেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, মায়ের পায়ের তলে গো, হার
দুঃখের দরদি আমার জুলুম দুঃখী মা গর্ভদারিণী মা জুলুম দুঃখিনী মা দুঃখের দরদি আমার।